বাসক ছোট আকৃতির চিরহরিৎ গুল্মজাতীয় উদ্ভিদ। এটি অ্যাকান্থাসি পরিবারের জাস্টিসিয়াগণের একটি সপুষ্পক গুল্ম। এর আদি নিবাস আফ্রিকা ও এশিয়ার উষ্ণমণ্ডল। এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম জাস্টিসিয়া আধাটোডা। হিন্দিতে একে বলা হয় আরুসা বানসা অথবা ভাষিকা, তবে সংস্কৃতে নামের ভিত্তিতে এটির ব্যবসায়িক নাম বাসক। এর বাংলা অন্যান্য নামগুলো হলো ভাষক, বাকাশ, বাসা, আলোক, বিজাব ইত্যাদি। বাসক কথাটির অর্থ সুগন্ধকারক। বাসক খুব জাতীয় গাছ হলেও এটি প্রায় 5 থেকে 6 ফুট পর্যন্ত উঁচু হতে দেখা যায়। কচি অবস্থায় এই গাছের গোড়া সবুজ হলেও পরিণত অবস্থায় হালকা বেগুনি রঙের হয়ে থাকে। এই গাছের পাতাগুলো লম্বায় 5 থেকে 12 সেন্টিমিটারের মতো হয়। আষাঢ় শ্রাবণী ফুল হয়। ফুল সাদা রঙের এবং গুচ্ছাকারে ফোটে। ফলগুলো সুপারির আকৃতির এবং বীজে ভরা। বাসক একটি ভারত উপমহাদেশীয় ভেষজ উদ্ভিদ। বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের প্রায় সর্বত্রই এটি জন্মে থাকে। সাধারণত এই গাছ আর্দ্র সমতল ভূমিতে বেশি জন্মে, লোকালয়ের কাছেই জন্মে বেশি। বাসকের অনেক গুণ। বাসকের ছাল, পাতা, রস সবই উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে বাসক পাতাকে নানা রোগ সারাতে ব্যবহার করা হয়। আদি যুগ থেকেই বাসক পাতা ভেষজ গুণে গুণান্বিত। বৈজ্ঞানিক পরীক্ষায়ও বাসকের ভেষজ গুণাবলী প্রমাণিত হয়েছে। তাজা অথবা শুকনো পাতা ওষুধের কাজে লাগে। বাসকের পাতায় ভার্সিনিন নামের ক্ষারীয় পদার্থ এবং তেল থাকে। শ্বাসনালীর লালা গ্রন্থিকে সক্রিয় করে বলে বাসক শ্লেষ্মানাশক হিসেবে প্রসিদ্ধ। এছাড়াও বাসকের আরও অনেক উপকারিতা আছে, যা হয়তো এর আগে আমরা শুনিনি, আর শুনলেও হয়তো তা যথেষ্ট নয়। আজ আমরা জানব বাসকের লুকায়িত বিশেষ কিছু গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রস্রাব করতে অস্বস্তি অনেকেরই হতে পারে, তবে আপনি যদি প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করেন তবে আপনার হয়তো ডিসইউরিয়ার সমস্যা হয়েছে। এছাড়া কিডনিতে পাথর হওয়া, কিডনিতে সংক্রমণ হওয়া, যৌনবাহিত রোগ, ভ্যাজানাইল ইনফেকশন, পানি শূন্যতা, এগুলোর কারণেও কিন্তু প্রস্রাবে ব্যথা লাপড়ার সমস্যা হতে পারে। এই সমস্যা গুরুতর না হলে ঘরে বসেই এর চিকিৎসা করা সম্ভব। এই ঘরোয়া চিকিৎসার অন্যতম কার্যকরী একটি ভেষজ হলো বাসকের ফুল। প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কমাতে এটি দারুণ কাজ করে থাকে। প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে 2 থেকে 3 চামচ ও মিশ্রি 1 থেকে 2 চামচ করে শরবত করে খেলে এই রোগের উপকার পাওয়া যায়। অম্লপিত্ত রোগ, কম বেশি প্রতিটা মানুষের এই রোগ আছে। সাধারণত খাদ্যদ্রব্য ভালোভাবে চিবিয়ে না খেলে বা অশান্তিতে খেলে অথবা খাবারে তৃপ্তি না হলে, অধিক খাবার খেলে, কার্বোহাইড্রেট এবং চর্বি জাতীয় খাবার বেশি খেলে, অম্লজাতীয় খাবার বেশি খেলে পক্ষাশয়ে ক্ষত হয়ে যায়, এইসব কারণে সাধারণত এই রোগ হয়ে থাকে। এই রোগে দীর্ঘদিন ভুগতে থাকলে আসে অম্লসুর, হৃদরোগ, ব্লাড প্রেশার, এমনকি ক্যান্সার পর্যন্ত। এই অম্লপিত্তকে বন্ধ করতে হলে 7 থেকে 8 গ্রাম বাসক ছাল 4 কাপ আন্দাজ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা 2 থেকে 3 বারে প্রতিদিন খেলে বিশেষ উপকার হয়। কৃমি হলে 7 থেকে 8 গ্রাম বাসক ছাল 4 কাপ আন্দাজ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা 2 থেকে 3 দিন খেলে কৃমি মরে যায়। বয়সানুপাতে মাত্রা ভিন্ন হবে। প্রাপ্ত বয়স্করা 3 থেকে 4 চামচ এবং ছোটদের ক্ষেত্রে এর অনুপাত 1 থেকে 2 চামচ হতে হবে। আমরা যে শ্বাস গ্রহণ করি উহা গলনালী পার হয়ে সূক্ষ্ম শ্বাসনালীর ভিতর দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায়। এই সূক্ষ্ম শ্বাসনালী শ্লেষা দ্বারা আক্রান্ত হলে সহজভাবে আর শ্বাস ত্যাগ করা যায় না। শ্বাস ফেলতে কষ্ট হয়, বুকে হাঁপ ধরিয়ে যায়। এরূপ হাঁপ ধরাকে হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ বলে। হাঁপানি রোগ প্রাণহানিকর না হলেও বড় কষ্টদায়ক ব্যাধি। এই রোগ নতুন বা পুরাতন যাই হোক না কেন, উপরোক্ত পদ্ধতিতে কাঠ প্রস্তুত করে সিরাপ বানিয়ে খেলে শ্বাসরোগের উপদ্রবেরও উপশম হয়।
এছাড়া বাসকের শুকনা পাতার চুরুট বানিয়ে বা বিড়ি করে অথবা কলকেতে সেজে ধোয়া টানলেও বেশ উপকার হয়। প্রতিদিনের কাজের মাঝে শরীরে দুর্গন্ধ হওয়া খুবই স্বাভাবিক এবং অস্বস্তিকর একটি বিষয়। কম বেশি সব মানুষকেই এই সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে গরমের সময়। অনেকে একে গুরুত্বের সাথে না নিলেও দেহে বাজে গন্ধ হওয়াটা অনেক বড় একটি সমস্যা। এটি একই সাথে অত্যন্ত বিব্রতকর ও অস্বাস্থ্যকর। যাদের গায়ের স্থান বিশেষে ঘামে দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে বাসক পাতার রস লাগালে ওই গন্ধটা আর হয় না। অনেকেই গায়ের রং ফর্সা বা উজ্জ্বল করতে চান, আবার অনেকে পিগমেন্টেশন বা মেস্তা কমাতে চান। এমন হলে দুধ, মধু ও বাসক পাতার প্যাক বেশ কার্যকর। ফর্সা হতে এই বাসক পাতার রসে 2-1 টিপ শঙ্খ ভস্ম, দুধ এবং মধু মিশিয়ে গোসলের 2 থেকে 3 ঘন্টা পূর্বে গায়ে লাগাতে হবে। এ ধারা শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।